বন্ধুরা, আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ আমি আবার দেখাবো আপনাদেরকে আমাদের প্রাকৃতিক বৈচিত্র্যময় আমাদের গ্রাম বাংলা। এটা রজনীগন্ধা ফুলের স্টিক। দেখুন, আমি আগের দিন দেখিয়েছিলাম, তখন স্টিকটা সোজা ছোট ছিল, আজ স্টিকটা বড় হয়ে গেছে, ফুল ধরেছে। শেষের সাদা তিনটে ফুল, ওই তিনটে ফুল কিন্তু আমরা আজকেই তুলতে পারবো, তুলে আমরা ওটা কালকে ব্যবহার করব। রজনীগন্ধা ফুল আগের দিনই তোলা হয়, এগুলো স্টিক নতুন বেরাচ্ছে, খুব ছোট ছোট আছে এখন। এইগুলো সেই সরিষা ক্ষেত, যেগুলো হলুদ আর হলুদ আপনাদেরকে দেখিয়েছিলাম, আর সরিষাগুলো কিন্তু পাক ধরেছে, পেকে গেছে, এখন কাটার সময় হয়ে গেছে। এখন আমরা দূর থেকে শুধু লাল লাল দেখতে পাচ্ছি, কারণ সরিষাগুলো পেকে লাল হয়ে গেছে। এই যে আমরা একটা জমির আল দিয়ে যাচ্ছি, সেজন্য দেখতে পাচ্ছি আলের পাশে সরিষা গাছগুলো কিন্তু খুব পাকেনি, কারণ এদিকে সার বা জল একটু কম পায়, তো সেজন্য এগুলো একটু দেরিতে পাকে। এখনও সরিষা গাছে ফুল আছে পাশের গাছগুলো। আমরা সামনে এগোচ্ছি, এবার আমরা দেখব ধানের, এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে বীজ খোলা, ধানের বীজ খোলা। ধান, কিছু ধান মাঠের মধ্যে এই জায়গাটুকুই কাদা করে নিয়ে ধান ছিটিয়ে জল দিয়ে, সবসময় জল দিয়ে রেখে ধানটাকে কল করে নেওয়া হয়, মানে ছোট ছোট গাছ বানিয়ে নেওয়া হয়। দেখুন, ধান গাছ তৈরি করে নেওয়া হয়, যেটা এই যে পাশে অবশিষ্ট এই কটা থেকে গেছে, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি এগুলো। সামনে যাচ্ছি আমরা, এই যে আমাদের মেশিনটা চলছে, জল হচ্ছে, এটা ছোটো মেশিন, সেজন্য আমরা দেখছি যে এখানে পাইপ দিয়ে জল নেওয়া হচ্ছে। অনেক দূরের মাঠে যাচ্ছে জলটা, এখানে থাকে সবসময়। মাঠের মধ্যে এই একটা ছোটোখাটো জঙ্গল আছে, এখানে কিন্তু সাপও আছে। আমরা আস্তে আস্তে রাস্তার দিকে এগোচ্ছি, দেখুন বাড়িগুলো কিন্তু মাঠের পাশেই। এবার আমরা রাস্তায় উঠছি, উঠে আমরা রাস্তার ডান সাইডটা দেখব। ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি, এগুলো আপনারা হয়তো চিনতে পারবেন না, মুসুরি গাছ। আমরা যে মুসুরির ডাল খাই, সেই মুসুরি গাছ। দেখুন, ছোট ছোট ফুল ধরেছে মুসুরি গাছে, এই ফুল থেকে কিন্তু ফল তৈরি হবে। আমি একটা দুটো ফল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখি পাই কিনা। হ্যাঁ, পেয়েছি, এই যে এই যে দেখুন, একটা একটা বীজের মধ্যে দুটো করে দানা থাকে। যাই হোক, আমরা চলে এসেছি, এবার দেখতে পাচ্ছি ধানের জমি। সামনে এগোচ্ছি আমরা, ধানের জমিগুলো দেখতে পাচ্ছি, চার পাঁচটা করে ধান গাছ নিয়ে একসঙ্গে করে এক জায়গায় পুঁতে দেওয়া হয় কাদার ভিতরে। সবসময় ধানের জমিতে এরকমই জল রাখতে হয়, নাহলে ধানটা বড় হয় না। এখন আমরা দেখব ডিপ টিউবওয়েল। এই যে
এখানে চেম্বার করা আছে, চারিদিকে মাঠ আর মাঠ। এখানে এখানে ঘরটার ভিতরে বড় মোটর লাগানো আছে, এই মোটর থেকে ভিজে গেলাম তো এই জলটাই বাইরে আসে, আর এখান থেকেই এই পুরো মাঠের জল সাপ্লাই হয়, সব মাঠে এখান থেকেই জল যায়। সব জমির পাশ দিয়ে দিয়ে মানে ড্রেন তৈরি করা আছে জল নেওয়ার জন্য, এই জলটা এখানে ঘরের জলটা বাইরে এসে পাইপ দিয়ে আস্তে আস্তে চৌবাচ্চাটার মধ্যে আসে, চৌবাচ্চা থেকে বেরিয়ে আস্তে আস্তে বাইরে আসে। এই যে ড্রেন, এই ড্রেন দিয়ে কিন্তু এক একজনের জমিতে চলে যায়, এই যে এরকমই ড্রেন কাটা আছে। এবার আমরা রাস্তায় চলে এসেছি, এবার দেখাবো খেজুর গাছ। দেখুন এটা কিন্তু খেজুর গাছ, সপ্তাহে একদিন কাটা হয়, কাটলে রস পাওয়া যায়। এই যে এটাকে খিল বলে, এই এইখান দিয়েই কিন্তু রস আসে। আর নিচে একটা, এখানে পাতা থাকে একটা মাটি দিয়ে তৈরি ভাড়। দূরে দেখুন সরিষা পেকে গেছে, সরিষা কাটাও হয়ে গেছে, এবার চাষিরা বাড়িতে নিয়ে যাবে। আর আমরা দূরে যাচ্ছি না, আমরা এবার বাড়ির দিকেই যাচ্ছি। রাস্তা এই যে আঁকাবাঁকা রাস্তা মাটির, বর্ষার সময় হয়তো কোনো বড় গাড়ি গেছিলো, যাওয়াতে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে। ছাগল হাঁস মুরগি এসবগুলো সবসময় দেখা যায় আমাদের গ্রাম্য পরিবেশে। এবার আমি একটা কলা গাছ দেখাচ্ছি, কলার মোচা বা কলা দুটোই আমি দেখাবো। ওই যে দূরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মোচা, দুই ছাড়া কলা পড়েছে, আস্তে আস্তে অনেক কলা হবে, মোচাটাও ছোট হয়ে যাবে। এই যে একটা বড় কলার কাঁদি, আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। ব্রিজের নিচে এটি কিন্তু খাল, এখানে অনেক মাছ আছে, অনেকে এখানে মাছ ধরে। দেখুন দুজন এখানে কিন্তু মাছ ধরছে, আর বাঁশ দিয়ে তৈরি এটা কিন্তু ভেসাল, যখন বেশি জল হয় তখন এটা দিয়ে মাছ ধরা হয়। আমাদের ভেসাল, আমরা মাছ ধরি এটাই। বাড়ির দিকে চলে এসেছি, ধন্যবাদ সবাইকে।